একটা মুসাফির আল্লাহর কাছে হাত তুলে বলছে ইয়া রব কিন্তু ওয়া মাতআমুহু হারাম তার পেটের মধ্যে হারাম ওয়া মাশরাবুহু হারাম সে পান করেছে হারাম ওয়া মালবাসুহু হারাম সে হারাম টাকা দিয়ে কাপড় কিনেছে وقد غذي بالحرام شي حرام دي পরিপুষ্ট হয়েছে فانا يستجاب لذلك ওই ব্যক্তির দোয়া কবুল হবে কিভাবে অথচ সে আল্লাহকে ডাকছে আল্লাহ এটা দাও সেটা দাও তার দোয়া কবুল হয় না কারণ তার সবটুকু হারামে হারামে ভরে গেছে নাউজুবিল্লাহ এই জন্যই ওমর ইবনে খাত্তাব যখন ঘরে খেতে বসেছিলেন স্ত্রী মজার মজার পিঠা সামনে দিলেন ভাই একটু কথা বলি ভালো হবে মজার মজার পিঠা এনে দিলেন উমার বললেন এই পিঠা কি দিয়ে বানিয়েছো আটা পেয়েছো কোথায় স্ত্রী জবাব দিলেন কেন প্রতিদিন বাইতুল মাল থেকে আমাদেরকে বরাদ্দ দেয়া হয় ওই বরাদ্দকৃত আটা থেকে অল্প অল্প করে আমি জমা করেছিলাম উদ্দেশ্য হলো আমার পিঠা খেতে মন চেয়েছিল তাই পিঠা বানিয়েছি ওমর ইবনে খাত্তাব তখন কেঁদে দিয়েছিলেন আর বলেছিলেন সর্বনাশ করেছো তুমি যেই পরিমাণ আটা তুমি প্রতিদিন সঞ্চয় করেছো ওই পরিমাণ আটা আমাদের জন্য হালাল নয় ওই পরিমাণ আটা ছাড়াও তো আমরা বাঁচতে পারতাম আজকে থেকে ওই পরিমাণ কমিয়ে দেয়া হলো হালাল খাওয়ার চিন্তায় দেখেছেন আর আমরা হলে কি করতাম উল্টা যেহেতু ক্ষমতা আমার হাতে আছে ঠিক না বেঠি এজন্য হারাম খেলে যেতে হবে জাহান্নামে কোথায় ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা যারা সরকারি দায়িত্বে থাকে এবং সরকারি সম্পদ যাদের আমানতে থাকে তারা যদি ওই সম্পদ অন্যায়ভাবে খায় রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন তারা জাহান্নামী হবে কি হবে সরকারি গাড়ি সরকারি কাজের জন্য যদি দেওয়া হয় ওই গাড়ি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই এটা আমাদের আদর্শ ছিল এই আদর্শ এখন আমাদের কাছে নাই ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে আমার এক বন্ধু আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মঈনুদ্দিন আল আজহারি এখন আমাদের শিক্ষক আমরা একসাথে লেখাপড়া করতাম মিশরে তিনি আমাদের সিনিয়র ছিলেন তো তার ভাই থাকতো জাপানে সামার ভ্যাকেশনে জাপান গিয়েছিলেন আমাদের এই বন্ধু ভাই তো তার ভাইয়ের ঠিকানা খুঁজছিলেন পাচ্ছিলেন না এক জাপানির কাছে ঠিকানা জিজ্ঞেস করলেন একটা অফিসে গিয়ে সেই লোকটি অফিস থেকে বের হয়ে আসলো রাস্তায় এসে তখন তো রাস্তায় ফোন থাকতো না ওই কয়েন দিয়ে ফোন করতো যে এই ফোন দিয়ে কথা বলে ঠিকানাটা নিয়ে তাকে বলে দিল অমুক জায়গায় তাকে সাহায্য করলো তখন আমাদের ভাই জিজ্ঞেস করলেন ওই জাপানিকে আপনার অফিসে তো টেলিফোন ছিল আপনি অফিস থেকে ফোন না করে বাহিরে কেন আসলেন আর এখান থেকে কেন ফোন করলেন তখন লোকটি বলল অফিসের ফোন তো আমার ব্যক্তিগত কাজের জন্য না আমি আপনাকে সাহায্য করতে যাচ্ছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার অতএব এই কাজে অফিসের ফোনটা ব্যবহার করা আমার জন্য ন্যায় সঙ্গত হবে না সেই জন্য আমি এসে নিজের পকেটের পয়সা দিয়ে ফোন করে আপনাকে হেল্প করলাম দেখেছেন একজন অমুসলিমের মধ্যে ইমানের সততা যদি থাকে তাহলে তারাই তো নেতৃত্ব করবে নেতৃত্ব তারাই করবে সেই নেতৃত্ব করার কথা ছিল কাদের কাদের আমাদের আমাদের এই জন্য উমর ইবনে খাত্তাব যখন খলিফা তার ছোট্ট একটা ছেলে ছিল সকালবেলা মক্তবে পড়তে যেত তার ওই ছেলেটির জামা ছিল ওই জামাটায় 23টা তালি ছিল কয়টা তালি আনাস বিন মালিক বলছেন আমি নিজের চোখে দেখেছি উমার যখন খলিফা এই কাঁধে তার জামার এই কাঁধের জায়গায় তিন তিনটি তালি দিয়েছেন একবার তালি দিয়েছেন তার উপর আবার তালি দিয়েছেন তার উপর আবার তালি দিয়েছেন তিন তিনটি তালি দিয়ে তিনি জামা পরেছেন অথচ অর্ধ পৃথিবীর খলিফা চাইলে তো তিনি রাজপ্রাসাদ তৈরি করতে পারতেন পৃথিবীর সবচেয়ে দামি দামি পোশাক তৈরি করতে পারতেন না কিন্তু মানুষের টাকা দিয়ে একটা
পয়সা পয়সা জনগণের হারাম কাজ ব্যয় করা হারাম রাসূল বলেছেন মান ইস্তামালনাহু মিনকুম আলা আমাল তোমাদের মধ্য থেকে যাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্রীয় দায়িত্ব ফাকাতামানা মাখিতান ফামা ফাওকা সে যদি একটা সুই পরিমাণ জিনিস লোপাট করে তসরুফ করে গোপন করে নিজের ব্যবহারে কাজ করে كان غلولا ياتي به يوم القيامه يا الله কাছে পরকালে চোর হিসাবে আসবে কি হিসাবে আসবে কি হিসাবে আসবে চোর হিসাবে আসবে খাইবারের যুদ্ধে অনেক মুসলমান কিছু মুসলিম শহীদ হয়েছিলেন খাইবারের যুদ্ধে সাহাবীরা বলাবলি করতে লাগলেন অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে অমুক জান্নাতে চলে গেছে অমুক জান্নাতে চলে গেছে শহীদে কোথায় যাবে জান্নাতে যাবে এক ব্যক্তির নাম আসলো সাথে সাথে রাসূল বললেন তোমরা যেই ব্যক্তিকে জান্নাতি বলছো ওয়ালাকিন্নানি রাআইতুহু ফিন্নার ফি আবাতিন আও বুরদাতিন সারাকাহা ওয়াল্লাহা আমি তাকে জাহান্নামের মধ্যে দেখেছি সে একটা আবা চুরি করেছে গনিমতের মাল থেকে এটাকে বলা আবা একটা আবা চুরি করেছে একটা চাদর চুরি করেছে আমি দেখেছি ওই একটা চাদর চুরি করার কারণে তাকে জাহান্নামে দেখেছি অথচ সেই ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে শহীদ হয়েছিল জীবন দিয়েছিল তবু জাহান্নামি হয়েছে কারণ সে একটা জিনিস অবৈধভাবে নিয়েছিল যে জিনিসটা জনগণের জিনিস এখনো বণ্টন করা হয় নাই ইন্না লিল্লাহি আরো মারাত্মক রাসূল বলছেন মান ইক্তাতা হাক্কাম রাইন মুসলিমিন বিয়ামিনি أوجب الله له النار وحرم عليه الجنة যেই ব্যক্তি আরেকজন মুসলমানের আরেকজন মানুষের সম্পদ অন্যায়ভাবে নেয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা সামান্য একটা জিনিসও যদি হয় ধরুন একটা চশমা একটা কলম রাসূল বললেন ওয়া ইন কানা কাদীবাম মিন আরাক যদি সেটি হয় আরাক গাছের একটা ডাল যে ডাল দিয়ে মিসওয়াক বানায় ওই মিসওয়াক বানানোর মতো একটা ডালও যদি অন্যের মালিকানা থেকে না বলে নাই অন্যায় ভাবে নাই তাহলেও জাহান্নামে যেতে হবে আব্দুল্লাহ বিন মুবারক সিরিয়ায় বসে এক ব্যক্তির কাছ থেকে একটা কলম নিয়েছিলেন ধার লেখার জন্য ভুলে গিয়েছিলেন কলমটা দিতে সিরিয়া থেকে অনেক মাইল দূরে চলে আসলেন কয়েকশো মাইল দূরে চলে আসলেন এসে দেখেন কলমটা তার সঙ্গে কলমটা ফেরত দেন নাই ওই একটা কলম ফেরত দেওয়ার জন্য আবার কয়েকশো মাইল পথ ফিরে গিয়ে ফেরত দিয়ে এসেছিলেন একটা কলম ফেরত দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না গ্রামগঞ্জে এটা বেশি হয় প্রতিবেশীর গাছ থেকে কাঁঠাল নিয়ে যায় সিম চুরি করে নিয়ে যায় লাউ চুরি করে নিয়ে যায় আছে টমেটো চুরি করে নিয়ে যায় নিজেদের গরু ছাগল দিয়ে অন্যকে কষ্ট দেয় হাঁস মুরগি দিয়ে অন্যের ফসল নষ্ট করে এগুলো খুব হালকাভাবে দেখা হয় খবরদার ওই হাদিসটি মনে রাখবেন রাসূলকে বলা হলো অমুক মহিলা অনেক ইবাদত করে সারা রাত নামাজ সারা দিন রোজা তবে প্রতিবেশীকে একটু কষ্ট দেয় কথা দিয়ে রাসূল কি বলেছেন হিয়া ফিন্নার ওই মহিলা জাহান্নামি হবে আর একজন মহিলা সে অত নফল পড়তো না অত নফল সদাকাত দিত না কিন্তু কাউকে কষ্ট দিত না প্রতিবেশীকে কষ্ট দিত না রাসূলের কারিম কি বলেছিলেন হিয়া ফিল জান্নাহ সে কোথায় যাবে কোথায় যাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এজন্য ওমর তার ছোট্ট শিশু যখন মাদ্রাসায় গেল তেষ্টা তালি যুক্ত জামা গায়ে দিয়ে ক্লাসের সহপাঠীরা তারা ছোট ছোট মানুষ এই দৃশ্য দেখে বলাবলি করছিল দেখো দেখো খলিফার ছেলে তেষ্টি তালিযুক্ত জামা পরে এসেছে হাসাহাসি করতে লাগলো ওই বাচ্চাটি তখন কেঁদে কেঁদে বাবাকে বলেছিলেন বাবা একটা সুন্দর জামা আমাকে কিনে দাও আমার বন্ধুরা আমাকে নিয়ে
হাসা হাসি করছে আমাকে নিয়ে ব্যঙ্গ করছে সন্তানের চোখের পানি কোনো বাবা সহ্য করতে পারে না ওমর ইবনে খাত্তাব একটা ছোট্ট কাগজে চিরকুট লিখে দিলেন বাইতুল মালের দায়িত্বশীল বিলালের কাছে বিলাল প্রত্যেক মাসে বাইতুল মাল থেকে আমাকে যেই বেতন দেওয়া হয় ওই বেতন থেকে কিছু টাকা অগ্রিম দাও আমি আমার সন্তানের জন্য জামা কিনব আগামী মাসের বেতন থেকে ওই টাকাটা কেটে রেখো অ্যাডভান্স দিয়েছিলেন বাইতুল মালের আমিন ফ্রেজারার বিলাল উত্তর দিলেন আরেকটি কাগজে আমিরুল মুমিনিন আপনাকে অগ্রিম বেতন দেয় আমার কোনোই আপত্তি নাই তবে আমাকে কথা দিতে হবে আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং মুসলমানদের বাইতুল মালের অর্থ ফিরিয়ে দিয়ে আপনি যাবেন এই গ্যারান্টি দিতে পারলে আমি আপনাকে অগ্রিম বেতন দেব ওই চিঠি পাওয়ার পরে ওমর কান্না করে সন্তানকে বলেছিলেন বাবা আমি আমার জীবনের গ্যারান্টি দিতে পারবো না আমি যদি মরে যাই জনগণের টাকা আত্মসাৎ করবার দায় আল্লাহর কাছে অভিযুক্ত হতে হবে বাবা তুমি বরং ছেঁড়া কাপড় পরেই চলে যাও সুবহানাল্লাহ তারা ছেঁড়া কাপড় পরে কি আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন না ইতিহাসের শ্রেষ্ঠ সম্মান তারা পেয়েছেন হালাল খেতে গিয়ে যদি ছেঁড়া কাপড় পরতে হয় পারবো না ইনশাল্লাহ হারাম দিয়ে অট্টালিকা গড়ার কোনো অর্থ পাঁচটি কাজ যারা করবেন তারা বুদ্ধিমান কয়টি কাজ এক নাম্বার কি দুনিয়া আপনাকে ছেড়ে দেওয়ার আগে আপনি দুনিয়াকে ছেড়ে দিন দুই নাম্বার কবরে বসবাস করবার আগে ওই ঘরটাকে আগে থেকে প্রস্তুত করুন ওই ঘরের মাল সামানা পাঠিয়ে দেন যেন গিয়ে কষ্ট না হয় তিন নাম্বার জামাতের সাথে নামাজ পড়ুন আপনার উপরে জামাতে নামাজ পড়ার আগে জানাজার আগে আপনি জামাতে নামাজ পড়ুন চার নাম্বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে আল্লাহকে সন্তুষ্ট করুন পাঁচ নাম্বার আল্লাহর সামনে গিয়ে জবাব দেবার আগে নিজের বিচারাঙ্গনে নিজের জবাবদিহিতা নিজে নিশ্চিত করুন নিজের বিচারটা নিজে করে যান তাহলে ওখানে গিয়ে বিচার সহজ হয়ে যাবে ইনশা এই দুনিয়ার ব্যাপারে বলা হয়েছে দুনিয়া হালালুহা হিসাবুন ওয়া হারামুহা ইকাবুন দুনিয়ার হালাল হালালের ব্যাপারে হিসাব জবাব দিতে হবে আর হারামের ব্যাপারে আযাব সহ্য করতে হবে দুনিয়াটা ছিল মাজরাআতুন লিল আখিরা আমরা বানিয়েছি হাদীকাতুন লিল আখিরা দুনিয়া ছিল পরকালের শস্যক্ষেত্র আমরা বানিয়েছি দুনিয়াকে পরকালের বাগান বাগান আর খেত এক জিনিস না আমার বন্ধুগণ তাহলে আমরা দীর্ঘায়িত করতে চাই না শেষ কথা হলো হারাম খেলে বরকত নষ্ট হয়ে যায় হারাম খেলে ইবাদত কবুল হয় একটা হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তি হজ করতে বের হয়েছে মান খরাজা হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবা হালাল টাকা দিয়ে হজ করতে যাচ্ছে এই ব্যক্তি যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলেন লাব্বাইক ওয়া সাদাইক যাদুকা হালাল وراحلتك حلال وحجك مبرور غير مأزور بالزاي تمار باتيو حلال تمار حاج حلال تكاي هجي تمار جنة شوشنباب تمار حاج مقبول هي كذا سبحان الله পক্ষান্তর মান খরাজ বিনাফাকাতিন খবীসা হারাম টাকা দিয়ে যারা হজ করতে যায় আছে না ভাই আছে হারাম টাকা দিয়ে হজ করতে বের হয়েছে আর বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলুন না ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক তখন ফেরেশতারা বলেন লা
لبيك ولا سعديك كن لبيك تمر ناي كن سعديك ناي تمر كتش قبول هبنا تم حرام تكا دي بين هوي چھو حجك غير مبرور تمر حاج قبول هبنا একই অবস্থা নামাজের ব্যাপারে হারাম খেয়ে নামাজে দাঁড়িয়েছেন নামাজ কবুল হবে এই জন্য ছোট্ট একটা কাহিনী দিয়ে শেষ করছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন সেই ব্যক্তি অল্প অল্প করে ঋণ শোধ করছিলেন ঋণটা দিয়েছিলেন জাহেলী যুগে তো একদিন তিনি রোজা রেখেছিলেন ইফতারির সময় হয়ে গেছে ওই লোকটি কিছু খেজুর নিয়ে আসলো এসে বলল আবু বকর আজকে তোমার জন্য খেজুর নিয়ে এসেছি ওই ঋণের পরিবর্তে তিনি ক্ষুধার্ত ছিলেন ইফতারি করবেন একটা খেজুর খেয়ে ফেললেন একটা কয়টা একটা খেজুর খাওয়ার পরে চিন্তা করলেন সর্বনাশ আমি যে খেজুরটি খেলাম উৎসকি ওই যে সাহাব বিন আবি আক্কাস বলেছিলেন হে রাসূল দোয়া করুন রাসূল বলেছেন হালাল খাও তিনি বলছেন সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত তিনি মৃত্যুর আগে বলেছিলেন আমি এমন কিছু খাই নাই যা খাওয়ার আগে জিজ্ঞেস করি নাই এটা কোন জায়গা থেকে এসেছে হালাল নাকি হারাম জিজ্ঞেস করলেন ভাই তুমি খেজুর কোথায় পেয়েছো ওই যুবক বলল ওই গোলাম বলল জাহেলী যুগে আমি গণক ছিলাম অনেক লোক আমার কাছে আসতো আমি হাত দেখে গণনা করতাম আসলে মিথ্যা কথা বলতাম আসলে কি ধোকাবাজি করতাম মানুষ বিশ্বাস করত টাকা পয়সা দিয়ে যেত এখন তো তাই হচ্ছে সেই টাকা দিয়ে আমি খেজুর কিনে নেছি তিনি বললেন ভাই সর্বনাশ করেছো গণকের উপার্জন হারাম হারাম যারা গণনা করে তাদের উপার্জন কি বেশ সাদের উপার্জন হারাম গান বাজনা যারা করে উপার্জন করে হারাম কথা বুঝতে পেরেছেন নায়ক নায়িকাদের উপার্জন হারাম অশ্লীলতা দিয়ে যারা অর্থ উপার্জন করে তাদের উপার্জন হারাম কি করব এখন একটা খেজুরটি খেয়ে ফেলেছি উপায় না পেয়ে নিজের আঙ্গুলগুলো মুখগহ্বরে ঢুকিয়ে দিলেন প্রচন্ড বিগি বমি শুরু হয়েছিল যেন বমি আর খেতে হচ্ছিল না সাহাবাই কেরাম বলছেন আমরা ভয় পেয়েছিলাম মনে হচ্ছিল আবু বকর আর বাঁচবেন না অনেকক্ষণ পরে বমি খেতে হলো জিজ্ঞেস করা হলো আবু বকর সামান্য একটা খেজুর খেয়েছিলেন তাতে আর কি হতো একটা খেজুরের জন্য জীবনকে আপনি বিপন্ন করেছিলেন আমরা তো আশঙ্কিত হয়েছিলাম তখন তিনি বলেছিলেন একটা হারাম খেজুর আমার পেটের ভেতর থেকে বের করার জন্য যদি আমার জীবনটাও চলে যেত আমার কোনোই দুঃখ ছিল না কারণ রাসূলকে বলতে শুনেছি কুল্লু জাসাদিন আও আইয়ুমা জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহ অন্য হাদিসে বলা হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম যেই দেহ হারাম দিয়ে পরিপুষ্ট হয়েছে যেই দেহ হারাম ঢুকেছে ওই দেহটা জাহান্নামের জন্য বরাদ্দ হয়ে যায় এই জন্য আমি এই কাজটি করেছি একটা হারাম খেজুর বন্ধুরা আমার তাহলে আমরা এই কথাটি আপনাদেরকে বলবো আমাকেও বলবো সবাইকে বলবো আমরা একটি পয়সা হারাম খাবো আজকে বাড়িতে গিয়ে আপনার ব্যাংকে কত টাকা আছে পকেটে কত টাকা আছে ঘরের মধ্যে কোথায় কত টাকা আছে কোথায় কত ব্যাংক ব্যালেন্স আছে একটু আল্লাহর ওয়াস্তে হিসাব করবেন এই টাকাগুলো হালাল থেকে নাকি হারাম থেকে এসেছে যদি হারাম হয় হারাম হলে আপনি তার মালিক নন ওই টাকা মালিককে ফেরত দিতে হবে মালিক মরে গেলে তার ওয়ারাসাকে দিতে হবে তারাও না থাকলে দান করে দিবেন দোয়া করবেন যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দাও হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে কিয়ামতের দিন মানুষকে যে আমল নামা দেওয়া হবে মানুষের যত আমল নামা আছে না এটাকে তিনটা ভাগে ভাগ করা হবে কয় ভাগে ভাগ করা হবে আর দাওয়াবিন ও সালাসা তিন ভাগ হবে একটা হলো কিসমুল্লা ইয়াগফিরুল্লাহু মিনহু শাইয়া এক
ভাগে যত গুনাহ আছে আল্লাহ মাফ করবেন না অকিসমুন লা ইয়াবাহু বিহিল্লাহ আরাক ভাগে যত গুনাহ আছে এটা আল্লাহ ভুরুক্ষেপ করবেন না অকিসমুন লা ইয়াত্রুকুহু আল্লাহ আরাক ভাগের গুনাহ আল্লাহ ছাড়বেন না প্রথম কি শিরিক শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না দুই নাম্বার ওই গুনাহগুলো যেগুলো আল্লাহর বান্দার মধ্যে হয়েছে যেমন ধরুন আপনি নামাজ পড়েন নাই কোনো কারণে নামাজটা ছুটে গিয়েছিল আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন এটা আল্লাহর হক তিন নাম্বার যেটা আল্লাহ ছাড় দিবেন না একটু মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন কার হক মানুষের হক আল্লাহ এক বিন্দু ছাড় দিবেন না ওই বান্দা মাফ করলে আপনার মুক্তি আছে নইলে মুক্তি নাই আপনি আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে যাবেন সব সওয়াব মাটি হয়ে যাবে ধুলাবালি হয়ে যাবে সব বিলি হয়ে যাবে বন্টিত হয়ে যাবে আপনি হয়ে যাবেন নিঃস্বরিত ফকির জাহান্নামী আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমিন আমার বন্ধুরা আমার কোনো কথায় কষ্ট পাবেন না